দুই সন্তানকে জিম্মায় পেতে মার্কিন বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশী মা ফারহানা করিমের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারিবারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে সন্তানের জিম্মা নিয়ে পারিবারিক আদালতে চলমান মামলাটি 3 মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ চেয়ে আদালতে আবেদন করেন লুটেল। একই সাথে দুই সন্তানকে নিয়ে ঢাকার বিভিন্ন স্থান পরিদর্শনেরও অনুমতি চান তিনি। শুনানি শেষে মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দেয় আদালত। বাংলাদেশী বংশোদ্ভূত ফারহানা করিমের সঙ্গে মার্কিন ব্যবসায়ী লুটেলের বিয়ে হয় 2018 সালে। প্রথম পুত্র সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। তবে এই সময় স্বামীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না থাকায় স্ত্রী সন্তানের খোঁজে বাংলাদেশে এসে সন্তানদের ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন লুটেল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।